ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। থমথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঝিনাইদহে সাধারণ শিক্ষার্থীদের জমায়েতে হামলা চালিয়েছে ছাত্রলীগ, এতে আহত হয়েছে বেশ কয়েকজন। চট্টগ্রামে আটকা পড়েছে কক্সবাজারগামী ট্রেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগ। হয় ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটকা পড়ে ঢাকা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি। বিক্ষোভ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। আশুলিয়ার নবীনগর মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ করে ন্যাশনাল ইনস্টিটিউট টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে তারা। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা নতুন ভবনের আমতলায় জমায়েত হয়। সেখানে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা, এতে চারজন আহত হন। ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নেয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। খুলনায় নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয় বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ কর্মসূচি পালন করে তারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।